নমস্কাৰ আপুনি চাই আছে অপরাধনামা উডালগুৰিৰ মাছবাত দলবদ্ধ ধৰখন কাণ্ড সংঘটিত হৈছে উডালগুৰিৰ মাছবাত দলবদ্ধ ধৰখনৰ বলি এগৰাকী নবম শ্ৰেণীৰ কিশুৰী পাঁচুটাকৈ দুৰ্বৃত্তৰ কামনাৰ বলি হৈছে এগৰাকী হিন্দু কিশুৰী আৰু টিউচনলৈ যোৱাৰ সময়তে এজন যুৱকে বাইকত উঠাই নিছিল কিশুৰীগৰাকী ঘৰলৈ গৈ থকা কিশুৰীগৰাকীক এজন যুৱকে বাইকেৰে ঘৰত নমাই দিম বুলি কৈ বাইকত উঠাই নিছিল কিশুৰীগৰাকীক কিন্তু ঘৰলৈ নিয়াৰ পৰিৱৰ্তে কিশুৰীগৰাকী অন্য এটা পথেৰে কিশুৰীগৰাকীক গৈছিল যুৱকজনে আৰু কিশোৰীগৰাকীক এটা ইটা ভাটালৈ নি দলবদ্ধ ধৰ্ষণ কৰিলে পাঁচটাকৈ পাষণ্ড ইতিমধ্যে পাঁচোটা পৰিছে আৰক্ষীৰ জালত ইতিমধ্যে ঘটনাত জড়িত পাঁচ অভিযুক্তক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে গ্ৰেপ্তাৰ কৰা ধৰ্ষণকাৰীকেইটা ছাদ্দাম আলী মুস্তাক আহমেদ মহিদুল ইছলাম অভিজুল আলী এহছান আহমেদ আৰু ঘটনাৰ তদন্তৰ নিৰ্দেশনা দিছে আৰক্ষী সঞ্চালক প্ৰধানে ইপিনে স্থানীয় ক্ষুব্ধ লোকে জ্বলাই দিছে মহিদুল ইছলামৰ ঘৰ অভিযুক্তৰ ঘৰ জ্বলাই প্ৰতিবাদ কৰিছে বিচাৰ দাবী কৰিছে মূল অভিযুক্ত অভিজুল আলীৰ ঘৰো আনকি অগ্নিসংযোগৰ চেষ্টা কৰিছিলে ক্ষুব্ধ একাংশ লোকে হাফিজুলৰ বিৰুদ্ধে উদালগুৰিৰ কেইবাখনো থানাত ইতিমধ্যে গোচৰ ৰুজু হৈ আছে ইয়াৰে ভিতৰত ধৰ্ষণৰ গোচৰো আছে আৰু এই পাঁচোটা বৰ্তমান এই মুহূৰ্তত আমি জনাইছো যে এই পাঁচোজনকে পাঁচোটা ধৰ্ষণকাৰী অভিযুক্তক আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে সোধা পোছা আৰম্ভ হৈছে এই ঘটনাটোৰ পিছতে যথেষ্ট প্ৰতিক্ৰিয়া মাছবাটৰ দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ডৰ প্ৰতিক্ৰিয়া আৰক্ষী সঞ্চালক প্ৰধান জি পি সিঙৰ উদালগুৰি আৰক্ষী ঘটনাৰ তদন্ত কৰি ব্যৱস্থা গ্ৰহণৰ বাবে নিৰ্দেশনা দিছে ডি জি পি জি পি সিঙে ইতিমধ্যে মাছবাট আৰক্ষীয়ে 30/2024 নম্বৰত এটা গোচৰ পঞ্জীয়ন কৰি পাঁচ অভিযুক্তক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে অনুসন্ধান অব্যাহত ৰাখিছে মাছবাট আৰক্ষীয়ে এটা ধৰ্ষণ কাণ্ডক লৈ টোলপাৰ আৰু এটা ইটা ভাটালৈ নি কিশোৰীগৰাকীক ধৰ্ষণ কৰিছিল এই পাঁচো লম্পটক ইতিমধ্যে আৰক্ষীয়ে জেৰা আৰম্ভ কৰিছে মাছবাটৰ দলবদ্ধ ধৰ্ষণ কাণ্ডৰ দোষী কঠোৰ শাস্তি দিয়া হ'ব বুলি ছ'চিয়েল মিডিয়াযোগে অৱগত কৰিছে সাংসদ দিলীপ শইকীয়াই ঘটনা সন্দৰ্ভত ডি জি পিক আৰু ওদালগুৰি জিলাৰ এছ পিৰ সৈতে এই সন্দৰ্ভত আলোচনা কৰি কঠোৰ ব্যৱস্থা ল'বলৈ আহ্বান কৰিছে দিলীপ শইকীয়াই ক্ষুব্ধ লোকে জ্বলাই দিছে অভিযুক্তৰ ঘৰ এই ঘটনাক লৈ চেপা উত্তেজনা এতিয়া মাছবাটত ঘটনাৰ সৈতে জড়িত কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবী জনাইছে গোৰ্খা ছাত্ৰ সন্থাকে ধৰি বিভিন্ন দল সংগঠনে আজি পুৱা 5 বজাৰ পৰা মাছবাট টাউনৰ সমস্ত দোকান পোহাৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান বন্ধ ৰাখিছে গোৰ্খা ছাত্ৰ সন্থাৰ উদ্যোগত আৰু বিভিন্ন দল সংগঠনৰ সহযোগত মাছবাট ৰাজ্য চক্ৰৰ কাৰ্যালয়ৰ সন্মুখত প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে এই মুহূৰ্তত পোনপটীয়াকৈ গোটেই ঘটনাৰ সবিশেষ জানিম আমি সংযুক্ত হৈছো আমাৰ সাংবাদিক হৰেণ ভূমিজৰ সৈতে হৰেণ আৰক্ষীৰ তদন্ত কিমান দূৰ আগবাঢ়িছে পাঁচোটা এতিয়া আৰক্ষীৰ জালত চাওক গীতাশ্ৰী মাছবাটৰ যি দলবদ্ধ কিশোৰী ধৰ্ষণৰ ঘটনাক লৈ পুৱাৰে পৰাই চেপা উত্তেজনা অব্যাহত আছে মাছবাটত আৰু যিহেতু আজি পুৱাৰ পৰা মাছবাট বন্ধ ঘোষণা কৰিছিলে গোৰ্খা ছাত্ৰ সন্থা ইয়াত সহযোগ কৰিছিলে বিভিন্ন দল সংগঠনে আৰু উল্লেখ কৰিব লাগিব যি পাঁচগৰাকী অভিযুক্ত সেই অভিযুক্তক আচলতে নিশাই আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে আৰু ঘটনাৰ তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু যিহেতু এই ঘটনাক লৈ এক উত্তেজনাই বিৰাজ কৰিছে মাছবাটত আৰু দল সংগঠনে আচলতে সুবিধা লোকে যিকেইগৰাকী অভিযুক্ত এই ধৰ্ষণ কাণ্ডত ইয়াৰে তিনিগৰাকী যি অভিযুক্তৰ বাসগৃহত অগ্নিসংযোগ কৰিছে একাংশ উত্তেজিত লোকে ঘটনাক লৈ চেপা উত্তেজনাই বিৰাজ কৰিছে বৰ্তমান আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী মোতায়েন কৰা হৈছে মাছবাট টাউনত ইতিমধ্যে এই পাঁচগৰাকী অভিযুক্তক আটক কৰিছে আৰু ঘটনাৰ তদন্ত অব্যাহত ৰাখিছে আৰু মোৰ লগত আছে ওদালগুৰি জিলাৰ যি আমাৰ News18ৰ সাংবাদিক ৰিপুঞ্জয় নাথ আমি তেখেতৰ পৰা এই ঘটনা সন্দৰ্ভত সবিশেষ জানিম কি ক'ব এই ঘটনা সন্দৰ্ভত যিহেতু যোৱা শনিবাৰে এক জঘন্য ঘটনা সংঘটিত হৈছিলে ওদালগুৰি জিলাৰ মাছবাটৰ থনচিৰি চাহ বাগিচাত এটি 16 বছৰীয়া কিশোৰীক পাঁচ লম্পতে তেওঁলোকে আজি ধৰ্ষণ কৰিছিলে আৰু সেই ধৰ্ষণৰ পিছত যোৱাকালি এজাহাৰ দিয়া হৈছিলে আৰু এজাহাৰৰ পিছতে আচলতে যোৱাকালি সন্ধিয়া তেওঁলোকক কাৰায়ত্ব কৰা হৈছিলে কিন্তু যিসকল ইয়াৰে সংগঠন আছিলে সেই সংগঠনে তেওঁলোকে বন্ধৰ আহ্বান কৰিছিলে গোটেই টাউনটো আৰু দোষীক আচলতে অতি শীঘ্ৰে কাৰায়ত্ব কৰি তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰাৰ লগতে বিভিন্ন দৃষ্টান্তলৈ শাস্তিৰ ব্যৱস্থা তেওঁলোকে দাবী জনাইছিলে আৰু তাক লৈ আচলতে বিভিন্ন ৰায় চলাই আহিছিলে বিভিন্ন 10 সহস্ৰাধিক ৰায় চলাই আহিছিলে আৰু সেই ৰায়সকল ওলাই আহি আচলতে তেওঁলোকে যি অভিযুক্ত পাঁচগৰাকী আছিলে তাৰে যি হাফিজুল
আর মুহিবুলর আসল ঘর দুটা সম্পূর্ণরূপে জ্বলাই দিয়ে আর বাকি যিনিগী আসে তিনগী ঘরও আসলে সেই উত্তেজিত রাইজে জ্বলাবলে আগবাড়ি গৈছিলে। তারপর কিন্তু যে প্রশাসন আসে আর সেই প্রশাসনে যান সংখ্যক আসলে প্রশাসন থাকবে লাগে সিমান প্রশাসন তাত নাছিলে আর না থাকার বাবে আসলে এই ঘর দুটা জ্বলাই দিলে ঘর দুটা সম্পূর্ণরূপে ভস্মীভূত হল। কিছু সময় পিছত অবশ্যই যে অগ্নি নির্বাপক বাহিনী আহি পেলে এই ঘর সমূহ আসলে জুই নির্বাপন করেন। রাইজ যথেষ্ট খং ক্ষোভত আছে, আমি সম্ভবত সংগঠন বিভিন্ন জনে প্রতিক্রিয়া দিছে, আনকি বন্ধ তেনেকা ধরনের কিছু কার্যসূচীও মুঠর উপর বিচার এটা বিচারিছে, দাবি করেছে, শাস্তি হওয়াটো বিচারিছে, জুই জ্বলাবলে বাধা দিয়া। তারপর কিন্তু নিশ্চয়কৈ গীতাশ্রী, মই ইয়াতে একাংশ দল সংগঠনের লোক আছে, আমি তেখেতসকলৰ পৰা জানিম কি কব এই ঘটনাখন। কথা হল, এটা বহুত দুঃখের কথা, মাছবাট নিচিনা জগাত এটা একটা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ ইয়াত বসবাস করে, বিভিন্ন মিলাপ্রীতি এটা আছে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক কথা। এই সরকারখনক অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক মই আমি অনুরোধ জানাইছো, রাইজ এটা শান্ত হওয়া নাই, রাইজক শান্ত করাকে সন্তুষ্ট করাকে মুখ্যমন্ত্রী মহোদয়ক মই অনুরোধ জানাইছো। যেহেতু এই সরকারখনের স্লোগান আছিল বেটি বাঁচাও বেটি পড়াও, আজি এটা 16 বছরীয় ছোৱালী, এটা ছোৱালী নহয় বাচ্চা ছোৱালী এটা, আজি টিউশন করব আইছিলে, কিন্তু আজি 5 জন নরপিখাস মানে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। যে ঘটনা হয়েছে প্রশাসনে এরেস্ট করেছে হয়, কিন্তু রাইজ মাছবাটবাসী বিভিন্ন জাতি জনগোষ্ঠীর রাইজ এতিয়াও সন্তুষ্ট নহয়, শান্তি হব পারা নাই। গতি মুখ্যমন্ত্রী প্রশাসনক আমি অনুরোধ জানাইছো, এই যখন নরপিখাস 5 জন আছে সকলকে যাতে এনকাউন্টার করে, আমার রাইজর কিন্তু আহ্বান এইটু হয়, প্রশাসনক অনুরোধ, মুখ্যমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো। এই ঘটনাকে প্রতিক্রিয়া যথেষ্টখিনি হয়েছে আর ইতিমধ্যে ঘর জ্বলাই দিয়া হয়েছে অভিযুক্ত। আমি বিদায় লোম আপনার হরেণভূমি আর সতীর্থ যেহেতু তার রিপুঞ্জয় আছে, এই ধরনের আসলে তাত একটা প্রতিক্রিয়া একটা চেপা উত্তেজনা মাছবাটত বিরাজ করে আছে। এই ধর্ষণ কাণ্ডর পিছতে পাঁচো অভিযুক্ত আরক্ষীর জালত। টিউশনত আইছিলে, টিউশন আহার সময় এজন লড়াই তাইক পরিকল্পিত হিসেবে তাইক লই গই বাগানের মাজত লই আর 5 জন লড়াক মাতি পরিকল্পিত হিসেবে বলাৎকার করা হয়েছে। সেই বলৎকার যে ধরনের একদম নিঃসঙ্গভাবে বলৎকার করা হয়েছে, ইয়ার কিন্তু উচিত শাস্তি হব লাগিব, ফাঁসি হব লাগিব, অন্যত নহলে আমি কিন্তু উত্তপ্ত পরিস্থিতি গড়ে তুলি, ইয়ার দায় কিন্তু পুলিশ প্রশাসন হবো। ডিব্রুগড়ের সরকারি মাটি জালিয়াতিরে বিক্রি করে আরক্ষীর হাতত গ্রেপ্তার হয়েছে একটা মন্ডল। এই মুহূর্তের আন এক খবর, হোজারপা ডিব্রুগড় আরক্ষীয় গ্রেপ্তার করেছে মুক্তিয়ার হুসেন নামের এই মন্ডলটুক, আর সরকারি মাটি জালিয়াতি করে বিক্রি করে আসিল মন্ডল মুক্তিয়ার হুসেন আর একটা চক্রয়। এই চক্রটি হয়তো বহু ডর হব পারে। ডিব্রুগড় পশ্চিম রাজস চক্রর মন্ডল মুক্তিয়ার হুসেন কোটি কোটি টাকা বিক্রি করে গৈছিল সরকারি মাটি। আরক্ষীয় অবৈধ চক্রটির জড়িত মাটির দালাল জয়শঙ্কর হাজরিকাকু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, প্রেরণ করেছে কারাগারলে। বগীবিল অঞ্চলের প্রায় 1300 বিঘা সরকারি মাটি ভুয়া নথিপত্র তৈয়ার করে সেব বনায় বিক্রি করেছিল বহু নামি দামি লোক, আর এই ঘটনা রৌ বরালি বহু জালত পড়ারও পূর্ণ সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। ইফালে শিবসাগরের যে ঘটনা, গণপ্রহারত মৃত্যু ঘটিল এজন যুবকর, আন এজন যুবক বর্তমান আহত হয়েছে গণপ্রহারত, চিকিৎসাধীন অবস্থাত আছে। মৃত যুবকজনের নাম পালু গোয়ালা বলে জানা গৈছে। মোবাইল চুরির সন্দেহ দুই যুবকক প্রহার করবলে আরম্ভ করেছিল, উন্মাদ হয়ে পড়া একাংশ লোকে আরক্ষীক সমজাই দিয়ার পরিবর্তে আইন হাতত তুলি লৈছিল একাংশ লোকে। আর এই গণপ্রহারের আন এক ঘটনা রাজ্য ঘটিল, যত আন এজনে প্রাণ হেরবলিয়া হয়েছে গণপ্রহারত। যদি অভিযোগ আছিল আরক্ষীক জরুয়ার পরিবর্তে এই যে ঘটনা আইন হাতত তুলি লওয়া, ইয়ার পিছতে প্রতিক্রিয়া দেখা গৈছে। গণপ্রহারত গুরুতরভাবে আহত হয়েছে দাদু উরাং নামের আন এজন যুবকও। ইফালে গণপ্রহারত মৃত্যু হওয়া পালু গোয়ালার ঘর শিবসাগর ফুকন নগরের 10 নম্বর ওয়ার্ডত। শিবসাগর আরক্ষীয় এতিয়াও এই ঘটনা জড়িত সকলক গ্রেপ্তার করবলে পড়া নাই। কিন্তু মানে চুর করেছে বলে কছে, যঘর মানে সুমাইছিল ঘর নামটো, মানুষজনীর নামটো আপনার ভায়া ভায়া বলিকে কয়, আর আমি ভায়া বলিকে চিনি পাও ওসরে। তো তেওঁলোকে মানে কছে যে আমার ঘর সুমাইছিল, এটি দুজনে মানে চুর করবলে কেনে মারিলে তেহেতক মই সুধিছো, তেহেতি নামকিটা কৈছে বগলি মাৰিছে বুলি কৈছে এজনৰ নাম, তাৰপৰা টিকু বুলি কৈছে এজনৰ নাম, তাৰপৰা আপোনাৰ তাৰকেশ্বৰ নে কি তেনেকুৱা কিবা এটা কৈছিলে। আমি দুজন পেচেণ্ট যেতিয়া আনিছিলে
এজন পেচেন্টৰ কণ্ডিশ্যন অতি বেয়া আছিলে। তেওঁ ভৰিটো দুখ পাইছিলে আৰু এফালে মূৰতো দুখ পাইছিলে, তেখেতৰ ইণ্টাৰনেল ইঞ্জুৰি আছিলে। তাৰপিছত আমি ৰিচাচিটেশ্যন কৰি পেচেণ্টজন ভৰ্তি কৰিবলৈ বিচাৰিছিলোঁ। তাৰপিছত অকণমান পিছত তেওঁ আমি বেজী চেজি চেলাইন অক্সিজেন গোটেইখিনি দিয়াৰ পিছত অলপ দেৰি পিছত কণ্ডিশ্যনটো বেয়া হ'লত আকৌ ৰিচাচিটেশ্যনৰ কাৰণে আমি যিখিনি চেষ্টা কৰিছিলোঁ সেইখিনি পিছত অকণমান পিছত পেচেণ্টজন এক্সপায়াৰ হ'ল। আৰু ইজন পেচেণ্ট তেওঁ হাতত আৰু কঁকালত দুখ পাইছিলে, তেওঁক আমি হস্পিটেলত ভৰ্তি কৰিছিলোঁ। তেওঁ বৰ্তমান ষ্টেবলি আছে। আইন হাতত তুলি লোৱা এজনকো কিন্তু জড়িতসকলক গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাই এতিয়ালৈকে। আৰক্ষীয়ে প্ৰতিবেদন আগবঢ়াইছে আমাৰ শিৱসাগৰৰ সাংবাদিক প্ৰদীপ গগৈ। পালু গোৱালা নামৰ এজন যুৱকক আচলতে ৰাজহুৱাভাৱে প্ৰহাৰ কৰে চুৰি সন্দৰ্ভত আৰু তেওঁৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে। আৰু বৰ্তমান দাদু গোৱালা যিজন আহত হৈছে আৰু একে পৰিয়ালৰ দুইজন দাদু গোৱালা বৰ্তমান চিকিৎসাধীন। মই দাদু গোৱালাৰ কাষত আহিছোঁ, বৰ্তমান শিৱসাগৰ অসামৰিক চিকিৎসালয়ত চিকিৎসাধীন হৈ আছে দাদু গোৱালা। গোটেই ঘটনাটো কি হৈছিলে? মানে মোবাইলটো চুৰি হ'ল, আমিতো সোমা নাই দুটাই, এই দেখিছোঁ কেনে দেখিলে কেনে পিটিছে, আৰু কাম আছে বুলি ঠগি পিনি হাত দুটা বান্ধি পিনি মাৰিছে। মোবাইল চুৰি হ'ল কাৰণে মোবাইল লোৱাই নাই আমি কোনো এটা, মোবাইল লোৱাই নাই মানে তাক গ্ৰেকটো আমাৰ ঘৰলৈ আহিছিলে, গ্ৰেকটো আহিছিলে কাম আছে বুলি ক'লে জয়ামতো তাৰপৰা কাম আছে বুলি ক'লে ঠগি পিনি লৈ গ'ল, বান্ধি পিনি দুটাকে পিটিছে। তাৰপিছত মথাই ওচৰত কৰিলে গোটেই মাইকীয়ে মতা চবে পিটিছে, জয়ামে মাৰিছে, বগলী মাৰিছে, জয়াম টাইগাৰ চপ আৰু টিকু আৰু মাইকীবোৰ মাৰিছে। অকল লাঠিৰে মাৰিছে নে বেলেগ আৰু কিবা? বাঁহৰ লাঠি দি মাৰিছে, বিজুলিকা চকুৱে চকুৱে হেন দিছে, পিটিয়ে তাৰপৰা পানী ঢালি দিছে। লগৰজন তাতে ঘৰ তাতে মৃত্যু হৈছে নেকি? তোমাৰ লগত যিজন গৈছিলে নামটো তেখেতৰ পালু হয়। এইজন হৈছে দাদু গোৱালা যিজন আচলতে গুৰুতৰভাৱে বৰ্তমান আহত হৈ আছে। জাগিৰোডত মৰিগাঁও প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান আৰু জাগিৰোডৰ শিলভঙাত অবৈধভাৱে বসবাস কৰি থকা প্ৰায় 1500 পৰিয়ালৰ ঘৰ উচ্ছেদ কৰিছে প্ৰশাসনে। আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ সৈতে সুসজ্জিত হৈ কেইবাখনো জে চি বিৰে উচ্ছেদ অভিযান চলালে প্ৰশাসনে। জে চি বিৰে ঘৰ দুৱাৰ ভাঙি বেদখলমুক্ত কৰিছে ৰেলৰ ভূমি। প্ৰায় 30 বছৰ ধৰি ৰেল বিভাগৰ ভূমি দখল কৰি বসবাস কৰি আহিছিল 10,000+ লোকে। অৱশ্যে 10 দিন পূৰ্বে ৰেল বিভাগৰ জাননী পোৱাৰ পিছত ইতিমধ্যে সেই স্থান ত্যাগ কৰিছে 60% পৰিয়ালেই। যিখিনি পৰিয়াল আঁতৰি যোৱা নাই সেই পৰিয়ালক উচ্ছেদ কৰিছে প্ৰশাসনে। উচ্ছেদৰ পূৰ্বেও মাইকযোগে স্থান পৰিত্যাগ কৰিবলৈ নিৰ্দেশনা দিছিল, আহ্বান কৰিছিল। ঘৰ এৰাৰ বাবে 10 দিনৰ সময় দিয়া হৈছিলে অবৈধ বেদখলকাৰীক। 10 দিন উকলি যোৱাৰ পিছতে প্ৰশাসনৰ এই উচ্ছেদ অভিযান। আমি মাইকিং কৰি ঘৰে ঘৰে প্ৰায় গৈ ৰাইজক অনুৰোধ কৰিছোঁ আৰু সৰহসংখ্যক মানুহ প্ৰায় 60%তকৈও বেছি মানুহ তেওঁলোকে নিজ ঘৰ এৰি পেলাই ওলাই গৈছে। আৰু কোনো তেনেকুৱা ধৰণৰ আপোনালোকে হয়তো এটা কথা মাৰ্ক কৰিছে যে কোনো ধৰণৰ ক'তো ৰেজিষ্টেঞ্চ নাই, আপুনি দেখিছে আমি কোনো ফ'ৰ্চ ইউজ কৰিবলগীয়া হোৱা নাই। যোনখিনি জেগাত তেওঁলোকে এৰি থৈ গুচি গৈছে আমি সকলোৱে জানো যে ৰাস্তাৰ কাষে কাষে যোনবোৰ দোকান হৈছে সেইবোৰ অবৈধভাৱে সেই দোকানবিলাক হেৰি হৈছে, নহয় জানো? এতিয়া সেইকাৰণে সেই দোকানবিলাক যোনবোৰ এৰি থৈ গৈছে সেই দোকানখিনি এতিয়া ভঙা হৈছে জে চি বি লগাই। কিন্তু এইখিনিতে এটা কথা অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ, কাৰো ঘৰত সোমাই এটা এনেকুৱা ধৰণৰ পৰিৱেশ এটা হোৱা নাই। আৰু আপুনি চাওক প্ৰায় 10,000ৰ অধিক মানুহক এটা ইলেকশ্যনৰ অৰ্ডাৰ এটা আহিছে, সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণভাৱে তেওঁলোকক কথাখিনি বুজাই পেলাই এটা বুজাপৰাৰ মাজত এইখিনি কাম কৰা হৈছে। সেইকাৰণে সুন্দৰকৈ বস্তুটো হৈ গৈছে, আমি তেওঁলোকক কোঅপাৰেশ্যন দিয়াৰ বাবে আমি ধন্যবাদ জনাইছোঁ।
রাশিয়াত এক ভয়ানক সন্ত্রাসবাদীর আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে। সন্ত্রাসবাদীর আক্রমণত নিহত হয়েছে 15 জনক লোক আর আহত হয়েছে 25 জনেরও অধিক। ইয়ার ভিতর রাশিয়ার সেনাও আছে। রাশিয়ার দক্ষিণের দাগিস্তান প্রদেশত সন্ত্রাসবাদীর দলবদ্ধ আক্রমণ আর তার পিছতে দেশখনত জারি করা হয়েছে সতর্ক বার্তা। একাধিক গির্জা সিনাগোগ আরক্ষীর তালাচী চকীত সংঘটিত হয়েছে এই আক্রমণ। ডারবেন্ট আর মাকসাকালা অঞ্চলত এই শহর দুখন ডাঙর শহর দুখন তার পৃথকে পৃথকে এই ঘটনা সংঘটিত হয়েছে। স্থানীয় প্রশাসনে জানা তথ্য অনুসরি নিহতসকলের ভিতর আছে 7 জন সরকারি বিষয়া। একদরে এখন এজন গির্জার এগারী সুরক্ষা কর্মী আর এজন ধর্মযাজকও নিহত হয়েছে। ইফালে সেনা আর আরক্ষীর যত্যুত্তরত 4 জন এতালেক 6 জন বলে জানা গেছে 6 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। আর এ পর্যন্ত কোনো সংগঠনে অবশ্যই আক্রমণের দায়িত্ব এতালেক স্বীকার করা নাই। রাশিয়া সরকারে প্রকাশ করা তথ্য অনুযায়ী আন্তরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে কোনো শাখায় তেনেকা হয়তো কাম ভয়ঙ্কর আক্রমণের ঘটনা সংঘটিত করেছে। দেওবারে রাশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশ করা অনুসরি অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে আসছিল সন্ত্রাসবাদীর দলটো। সুসংগঠিতভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চলাইছিল দুটাকৈ স্থানত বিভিন্ন তালাচী চকী আর গির্জাত। জর্জিয়া আর আজারবাইজানের সীমান্ত থাকা দাগেস্তানের সিনাগোগ আর ডারবেন্ট আর মাখাসাকালা নামের ঠাইটো আর সন্ত্রাসবাদীয়ে তাত আক্রমণ করেছে। দেওবারে সন্ধিয়ার ভাগত গির্জাত প্রার্থনা চলি থাকার সময়তে অতর্কিতে আক্রমণ হয়েছিল সন্ত্রাসবাদীর দলের। গুলি চালনা করেছিল, বোমা বিস্ফোরণ ঘটাইছিল, এটা অট্টালিকা সম্পূর্ণরূপে জুই চাহা গেছে। আর ইফালে ক্রিমিয়াত ইউক্রেইনের আক্রমণ, দেওবারে নিহত হয়েছে শিশুসহ 5 গৰাকী লোকর। রাশিয়া ইউক্রেইন আক্রমণের 1.5 বছর অতিক্রম হল। এতালেক কেবাবারও রাশিয়া প্রাণঘাতী আক্রমণ সংঘটিত হয়ে আছে। কিন্তু এই মুহূর্তে যে দৃশ্য আপনার দেখাইছো এয়া হয়েছে সেই আততাই ডাঠ কাপড় পিঁধি আছে, অর্থাৎ ডাঠ রঙের কাপড় পিঁধি আছে, হ্যাঁ কোলা বা ডাঠ নীলা রঙের কাপড় পিঁধি আছে। আততাই মুখত দুজনমানের মাস্ক আছে আর এনেক গাড়ি এখন আহি আসলতে আক্রমণ আরম্ভ করেছিল, অতর্কিতে আক্রমণ করেছিল। ইতিমধ্যে 6টা আততাই কিন্তু নিহত হয়েছে নিরাপত্তারক্ষীর গুলি চালনা। ডিগবৈত গরুর গাড়ির ধন লৈ রাইজর রুখত পড়া রাইজর হাতত আটক হওয়া আরক্ষী জওয়ানজনক এটা বদলি করা হয়েছে। ডিগবৈ থানার বদলি করেছে আরক্ষী জওয়ান সুকাফা চেতিয়াক। দেওবারে এখন গরু গাড়ির ধন সংগ্রহ করা অবস্থাতে রাইজে হাতলুতে ধরে সঞ্জয় দিছিল ডিগবৈ আরক্ষী সুকাফা চেতিয়া নামের আরক্ষী জওয়ানজনক হাতেলুতে ধরেছিল। জওয়ানজনে 400 টাকা লৈছিল এখন গরু সরবরাহ করা বাহনের পর। রাইজর রুখত পড়া জওয়ানজনক পরবর্তী সময়সোয়া ডিগবৈ থানার আরক্ষী আহি উদ্ধার করেছিল রাইজর মাজর পর। হাতেলুতে ধরা পড়া আরক্ষী জওয়ান সুকাফা চেতিয়ার পূর্বতেও ধন সংগ্রহের বহু অভিযোগ আছে। দেওবারে 1 নম্বর বরবিলর রাষ্ট্রীয় ঘাইপথত বাইকেরে খেদি খেদি এখন বাহনের পর বলপূর্বকভাবে টাকা সরকাইছিল আর সুকাফা চেতিয়াক বদলি করার লগতে এই ঘটনার তদন্তর বাবে আরক্ষী অধীক্ষকে নির্দেশনা দিছে মার্ঘেরিটা মহকুমা আরক্ষী বিষয়া। উল্লেখযোগ্য যে আরক্ষী পোশাকত থাকা সুকাফা চেতিয়ায় তেতিয়া নেম প্লেট খুলি লৈ দিন দুপুরতে ধন সংগ্রহত নামিছিল গরু সরবরাহ করা বাহনের পর। অধিক রহস্য ঘন হয়ে গে আছে গোটাই ঢকুয়াখানা কাণ্ড। ঢকুয়াখানা হত্যাকাণ্ডর আজি 24টা দিনের পিছতো এতালেকে কিন্তু সন্ধান ওলা নাই। জাহাঙ্গীরের চিহ্ন মুন্ড আর সুনীল গগৈ কত আছে? 19 জুনের জাহাঙ্গীরের চিহ্নমুণ্ড বিচারি আর সমগ্র ঘটনার ন্যায় বিচারি ঢকুয়াখানা আরক্ষী থানাত বাহর পাতিছিল ভাতৃ জেহরুলে। আরক্ষীর তদন্ত জাহাঙ্গীরের চিহ্নমুণ্ড ওলাব বলে প্রতিদিনে অপেক্ষা করে আছিল ভাতৃ জাহাঙ্গীরের ভাতৃ জেহরুল আর পরিয়ালে। প্রতিদিনে পরিয়ালক জেহরুলে আশ্বাস দি কৈছিল যে জানাজার বাবে মৃতদেহর প্রতীকী রূপত হলিও লৈ যাব ঘরলৈ। কিন্তু আজি লৈকে লক্ষিমপুর আরক্ষী সন্ধান উলিয়াব নোৱাৰিলে জাহাঙ্গীরের চিহ্নমুণ্ডর। কিয়নো 2 জুনত উদ্ধার হওয়া অর্ধদগ্ধ মৃতদেহটো সুনীল গগৈ বলে সঞ্জয় দিলে সুনীল গগৈর পরিয়ালক। এই মৃতদেহটোর সৎকারও করেছিল সুনীলর পরিয়ালে, যার বাবে আজি খালি হাতেরে ঘরলৈ উভতিছে জাহাঙ্গীরের ভাতৃ জেহরুল। আর জাহাঙ্গীর মৃত জাহাঙ্গীরের ভাতৃ জেহরুলের সঙ্গে কথা পাতিছিল আমার লক্ষিমপুর সাংবাদিক সঞ্জীব লাহনে। ঘরলে যাবলে ওলাইছে জাহাঙ্গীরের ভাতৃ জেহরুল।
অতদিনে ভাবিছিলে যে যেতিয়া ডি এন এ পরীক্ষার ফলাফল অহার পিছত জাহাঙ্গীরের অন্তত আন্তঃষ্টিক্রিয়া করবর কারণে জানাজা সম্পন্ন করবর কারণে মৃতদেহর নামত কিনা এটা লই যাওয়ার আশা লই জেহিরুলে ঢকুয়াখানা থানাত আসলে নিরাপদ স্থানত আসলে কিন্তু সেয়া এতালে সম্ভব হয়ে নুঠিল অবশেষত খালি হাতে ঘর যাবলে ওলাইছে জেহিরুল নেপালে ককায় করে একো অস্তিত্বই নেপালে কিনা পানা পালা জানো যে জাহাঙ্গীরের কিনা অকান জানাজা হবগে না নয় জাহাঙ্গীরের মৃত্যু হওয়াটো নিশ্চিত হয়েছে যেহেতু ডি এন এ পরীক্ষার যে ফলাফল তাত ওলাইছে যে মৃতদেহটো আসলে জাহাঙ্গীরের তোমার দাদার মৃত্যু হওয়াটো নিশ্চিত কিন্তু তোমালোকে এটা জানাজাহে দিব না মানে সুবিধা নেপাল আমার যে ডর মানুষকেটাই জানিব যে কি এটা মানুষটা নাই যেহেতু মরিলে বলে মরি গেল কথাটা কিন্তু এটা যে তার বডিটা নাই কেন জানাজার হব না সিহতে কব মানে মানুষ নাজানো বলো ইয়ার ধরা সেই বডিটুক লই যে বডি উদ্ধার হল অর্ধরগ্ন অবস্থা সকাম নিকাম পাতি যেখানে নিয়ম নীতি সকলখিনি করলে ইয়াত সকলখিনি করে পেলালে তোমালোকৰ দাদা বডিটুক লই সুনীল গগৈ মৃতদেহ বলে ঠিক তেনেকৈ তোমালোকে তাত আৰু দাদাক লৈ একো ক'বলৈ মানে সামাজিক ৰীতি নীতি একো মানি মানে সুবিধা নাপাবা লেনা দেনা কিবা থাকিলে নেকি তোমার সুনীল গগৈর লগত বা দাদার লগত কিবা লেনা দেনা থাকিলে নেকি লেনা দেনা তো থাকিবই মানে যেহেতু হিসাব কিতাব হওয়া নাই সিহতে দুটাই জানিছিলে যে তার কত কিমান পাবলগা আছে তুমি কিমান টাকা পাবলে থাকিলে মই এতিয়া কব নোৱাৰিম যে কিমান টাকা পাবলে আছে আমার দাদা আর এই সুনীল ডাঙর মালিক এই দুজনের লগতে মানে টাকা পয়সা যেহেতু হয়েছে তুমি সুনীল গগৈর ঘরে কেবা গেছিল না না গেছিল কেন আচার ব্যবহার আচার ব্যবহার ভাল আছে এতিয়ালৈকেও ভাল আছে আগতো যে আছে এতিয়াও কেনেকুৱা আছে কোন পর কি হয়ে গেল এইখানে মানে ধরব তো তোমার কথা মতে কোথাও যে তোমার দাদায় সকলে ভাল পায় সকলের লগত মিলি প্রীতি চলে কিন্তু ইয়ার মাজতো কোনে হত্যা করব পারে মতো কেন কেউ সন্দেহ কি হয় তোমার সন্দেহ এটা কাকনি করি মানে যেহেতু নেজানো কথাটা পুলিশে যেহেতু তদন্ত করে আছে নহয় জানো তুমি দেখি আছা পুলিশে ঠিক দিকে তদন্ত করেছে নাই ভাল তদন্ত করেছে নাই যেহেতু এটা তুমি যাবলে ওলাইছে খালি হাতে নহয় জানো আৰু কিবা ইয়াৰ মানুহক মানে যি বহুত দিন ধৰি ইয়াত কাম বন কৰিলা নহয় জানো কাৰোবাৰ পৰা কিবা পইচা পাতি পাবলৈ মিলিবলৈ তেনেকুৱা কিবা থাকিলে নেকি ঢকুৱাখানা আকৌ আহিবানে কাম কৰিবলৈ ঢকুৱাখানা বেলেগ মানুহ তুমি বেয়া পাইছিলা জানো নাই মই এতিয়ালৈকে ঢকুৱাখানা কোনো মানুহকো বেয়া পোৱা নাই এই কাহিনীটো ক'ৰ পৰা হৈ গ'ল আৰু কিবা ক'বা নেকি মানে এতিয়া তুমি ঢকুৱাখানাৰ পৰা ধুবুৰী যাবলৈ ওলালা খালি হাতে যাব লাগিব আৰু খালি হাতে যাব লাগিব হয় এই আছিল সুনীল ক্ষমা করব জাহাঙ্গীরের ভাতৃ জেহেরুল আর পুনের কছু যে জাহাঙ্গীর হুসেনের মৃত্যু খবর নিশ্চিত হওয়ার পিছন ভাতৃ জেহেরুলে আশা করেছিল অন্তত মৃতদেহর নামত কিবা এটা হলেও লো যাব যাক লো নাকি ধর্মীয় পরম্পরা অনুসরি যে জানাজা সম্পূর্ণ করব পারিব ইফালে নিউজ এইটিনের হাতত ঢকুৱাখানা কাণ্ডর বিস্ফোরক একটা ফোন কল সুনীল গগৈ আর সতীর্থ ঠিকাদারের মাজত সেই কথোপকথনখিনি হয়েছিল তাত কিছু কথা কৈছে অভিযন্তা জয়ন্ত গোস্বামী গ্রেপ্তার হওয়ার পিছতে এই কথা বার্তাখিনি হয়েছিল একাংশ ভয় ভাবুকির সম্মুখীন হয়েছিল সুনীল গগৈ কাণ্ডটো এ চলেই তারপর কেঁচু খান্ডতে হাঁপ ওলোৱা নিচিনা হল কথাটো এতিয়া এটা কাম নকৰাকে ঘিলামা ডিভিশনত বহুত কাম পেন্ডিং আছে পয়সা খাই দিলে তাৰমানে খাই দিয়ার লগে লগে বাকি সোপা গোটে সোপা তারমানে খংটো মোর উপর হাইছে হাইব বিচারিছে তারমানে শিকা কবলে আছে তারমানে কিহর এইভাবে হেরি কৰিছে বলে মারিহে পেলাম কিবাহে কৰিম ঢের মানে অলস লস হয়ে আছে তারমানে মোক কিন্তু ডাইরেক্ট কোনো ফেস পোৱা নাই মানে বাকি কন্টাক্ট খিনি আপনার উপর ফায়ার হয়ে আছে আপনি কোথা ছিলেন মানুষ মই গুৱাহাটী আছিলো আপনার এইটো নাম্বার ফোন মারিছিল মো ফোনটো সুইচ অফ আছিল মই পয়সাটা বেগ আহিলে নাই সুধিম বলে ফোন মারি আছে নাই মানে
সাবধান থাকিবা তোমাৰ ওপৰত গোটেই মানুহ নাৰাজ হৈছে বুলি কৈছে।